ভাই বোন বা বাবা মা সম্পর্কে একটু জানতে চাই। আমরা ছয় ভাই বোন, চার বোন, দুই ভাই, আমি সর্বড়। আচ্ছা, সবাই কি একসাথে ঢাকাতেই থাকা হয় নাকি এক একজন এক এক জায়গায়? মানে আমার ইমিডিয়েট ছোট বোন যেটা আছে ওর বিয়ে হয়েছে, ও অস্ট্রেলিয়াতে থাকে এবং রিসেন্টলি আসছে দেশে, প্রায় 3-4 বছর পরে এসছে দেশে। আর বাকি সবাই আমরা একসাথেই আছি। কখনো বাইরে সেটেল হওয়ার প্ল্যান আছে? আপাতত নেই। আমি আসলে মনে প্রাণে বাংলাদেশে, বাংলাদেশকেই ভালোবাসি এবং বাংলাদেশে থাকতে পছন্দ করি। এবং আমি যখন দেশের বাড়ি কয়েকদিনের জন্য যাই, কিছুদিন পরে না আমি বাংলাদেশকে খুব মিস করি। আর প্রফেশনে লাইক বিজনেস বা আর কোনো কিছু ফিল্মের পাশাপাশি করার কি কোনো প্ল্যান আছে? আমি আসলে বিজনেসম্যানও না, আর অ্যাক্টিং ছাড়া অন্য কোনো কিছু আমি খুব একটা বুঝিও না। আচ্ছা, গসিপিং জিনিসটা পপি আপু কিভাবে দেখে? ইন্ডাস্ট্রিতে অনেক গসিপিং হয়, একে নিয়ে ও, ওকে নিয়ে সে। গসিপিং জিনিসটা নিয়ে পপি আপুর মানে, পপি আপু কি গসিপিং করে? আমি গসিপ করিও না, আর গসিপ আমাকে নিয়ে হয়তো অনেকে গসিপ করে, বিকজ আমরা সেলিব্রিটি বা আমরা মিডিয়াতে কাজ করছি, আমাদেরকে নিয়ে গসিপ করে। নিজেকে নিয়ে নেগেটিভ কোনো কথা কখনো শুনলে রিয়াকশন কি হয়? মানে আলতু ফালতু বেফাস কথা শুনলে তো অবশ্যই খারাপ লাগে, কষ্ট লাগে, বিকজ আমি আমার ফিল্মটাকে, আমার প্রফেশনটাকে অনেক ভালোবাসি এবং আমার প্রফেশনকে আমি অনেক রেসপেক্ট করি। তো আমিও আশা করি সবাই আমাকে ভালোবাসবে, রেসপেক্ট করবে, যার মধ্যে আর তো কিছু নেই। ধরো আমরা অন্যদের কাছ থেকে কি চাই? ডেফিনেটলি টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো চাই না। আমরা কি চাই? একটু ভালোবাসা, একটু রেসপেক্ট, একটু কেয়ারিং, এতটুকুই তো। তো সেটা যখন অনেক সময় দেখা যায় যে অনেকে প্রপারলি দিতে পারে না, তখন সেই মানুষদের কাছ থেকে আমরা দূরে থাকি বা তাদেরকে অ্যাভয়েড করি। খারাপ তো লাগে, বিকজ আমরা হিউম্যান বিং, খারাপ লাগে, অ্যাভয়েড করি। আর আরেকটা জিনিস আমি জানতে চাই, যে বললেন যে ছয় ভাই বোন, আপনি সবার বড়, তো আর কাউকে ইন্ডাস্ট্রিতে আনার শখ হয়নি কখনো বা কেউ আসতে চায়নি যে আপু এত বড় হিরোইন আমিও একটু কাজ করব? তুমি যেহেতু কাজ করছো, তুমি নিজেও বুঝছো যে ফিল্মটাকে দূর থেকে অনেকেই সহজ মনে করে, বাট এটা তো সহজ না। একজন ওয়ার্কার যে 7 ঘন্টা কাজ করে, তার থেকে আমাদেরকে ডবল কাজ করতে হয় এবং সব সময় হাসি মুখে কথা বলতে হয়, রিসিভ করতে হয়। তো এগুলো কিন্তু নর্মাল না। তো সেক্ষেত্রে আমার ভাই বোনগুলা দেখে যে আপু এত কষ্ট করে, ওরা আসলে এত আগ্রহ কখনো দেখে, আগ্রহ কখনো দেখায় না। ওরা আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, কারণ আমি বেসিক্যালি চাই যে ওরা পড়াশোনা করুক, যদি কাজ করতে চায় আমার কোনো না নেই, বাট এত কষ্ট আসলে করতে চায় না ওরা, এটা মনে হয় আমার কাছে। আমার ছোট ভাইকে বললে বলে না না না, আমি পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হব, আমি কাজ করব না, অনেক কষ্ট। না, তবে ডাক্তার, আমার কাছে মনে হয় যে ডাক্তার, আজকে যদি আমি ডাক্তার হতাম, ইঞ্জিনিয়ার হতাম, হয়তো আমি এত মানুষের ভালোবাসা, এত সুনাম, এত সম্মান, রাষ্ট্রীয় পর্যায়ে এত বড় বড় সম্মান আমি পেতাম না যদি আমি আর্টিস্ট না হতাম। একজন ডাক্তারকে কজন মানুষ চিনে, হ্যাঁ, বা একজন ইঞ্জিনিয়ারকে কজন মানুষ তার নামটা জানে, বাট আমার নামটা জানে। প্রিয় তোমার প্রিয়